স্থানীয় সময় শনিবার থেকে বিক্ষোভ করছেন কানাডার ট্রাক চালকেরা। ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক করায় তাদের এ বিক্ষোভ। দেশটির বিভিন্ন শহর থেকে ট্রাক নিয়ে রাজধানী অটোয়ায় পার্লামেন্ট হিল চত্বরে জড়ো হয়ে প্রতিবাদ জানায় কয়েক হাজার বিক্ষোভকারী। শুধু তাই না, প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করে হাজার হাজার ট্রাক চালক কানাডা যুক্তরাষ্ট্র সীমান্ত অবরোধ করে প্রতিবাদ করছিল। এ অবস্থায় চলাচল স্বাভাবিক রাখতে তাদেরকে সরিয়ে দেয় কানাডার আইন শৃঙ্খলা বাহিনী। তবে এ বিক্ষোভকে অযৌক্তিক বলে দাবি করেছেন প্রবাসী বাংলাদেশিরা। আমি কানাডাতে আছি, আপনার আমি লজিস্টিক এবং ট্রান্সপোর্টেশনের সাথে 2004 থেকে আমার নিজস্ব কোম্পানি আছে এখানে। আমেরিকা এবং কানাডার মধ্যে লজিস্টিক ট্রান্সপোর্টেশনের কাজ করে যাচ্ছি। অটোয়াতে যে ই হচ্ছে এন্ট্রি ভ্যাকসিনেশন যে ইটা প্রটেস্টটা হচ্ছে, আসলে এটা কোনো হেলদি প্রটেস্ট না। চলমান এই বিক্ষোভের কারণে প্রতিনিয়তই বাড়ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। ১৬ লিটার তেলের দাম $23 থেকে বেড়ে $48 হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন দেশটির বাসিন্দারা। কানাডার মতো দেশে ভ্যাকসিনের মতো একটা ভ্যাকসিন দেওয়ার জন্য দেওয়ার বিরুদ্ধে ট্রাক ড্রাইভাররা গত এক সপ্তাহ ধরে যে হরতাল আহ্বান করেছেন, এতে করে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। দ্রব্যমূল্যের দাম আকাশচুম্বী। ১৬ লিটার তেলের মূল্য ছিল $23, সেই তেল এখন $48। চাউলের দাম $8, চালের দাম এখন $20। আমি কানাডার একজন সিটিজেন হিসেবে তীব্র নিন্দা জানাই। স্থানীয়দের অভিযোগ, বিক্ষোভকারীদের অনেকে হোটেল, রেস্তোরাঁ, মল ও মুদি দোকানগুলোতে মাস্ক ছাড়া ঘুরছে। শুধু তাই না, এ সময় তারা ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে মূর্তি অবমাননা করা, সৈনিকদের সমাধিতে উঠে নাচানাচি করা এবং গৃহহীনদের কাছ থেকে খাবার ছিনিয়ে নেওয়ার মতো কর্মকাণ্ডে লিপ্ত ছিল। সময় সংবাদ, কানাডা।